फ्रेंड्स वेलकम टू कृष्णास हेल्दी कुकिंग। आज के आमी एक ट्रेडिशनल कई माचेर रेसिपी तेल कई शेयर करब। गरम भातेर साथे तेल कई खेते भालोबाशेन ना एमन लोकेर जुड़ी मेला भार। एक एक जन एक एक भावे तेल कई रान्ना करे थाकेन, तबे आमी जेभावे रान्ना करी ता खेते खुबी सुस्वादु हय सेटा निश्चित। ताई रेसिपी पेते पुरो भिडियोटी देखार अनुरोध रइल। तो चलुन रान्नाटा शुरू करा जाक। तेल कई बानानोर जन्य আমি এখানে মিডিয়াম সাইজের নটা কই মাছ নিয়ে নিয়েছি। মাছগুলোকে পরিষ্কার করে কেটে বেছে ধুয়ে নিয়েছি। এবার প্রথমে এতে একটু হলুদ গুঁড়ো দেব, আর দেব হাফ চামচ মতো লবণ, আর এর সাথে দিয়ে দেব একটু সর্ষের তেল দিয়ে এটাকে এবার কিছুক্ষণ ভালো করে মাখিয়ে কিছুক্ষণ রেখে দেব। গুলোকে নুন হলুদ তেল দিয়ে ভালো করে মাখিয়ে নিলাম। এবার এটাকে 10 মিনিট রেখে দেব। এদিকে তেল কইয়ের জন্য আমি একটি মশলা তৈরি করব। তার জন্য নিয়ে নিয়েছি একটা পেঁয়াজ, আর নিয়েছি একটা টমেটো, আর নিয়েছি দুটো পাকা লাল লঙ্কা, আর 1 ইঞ্চি পরিমাণ আদার টুকরো। আমি কিন্তু টমেটোর বীজ সব ছাড়িয়ে দিয়েছি। আমি কিন্তু টমেটোর বীজ খাই না। টমেটোর বীজ খেলে কিন্তু ইউরিক অ্যাসিড বেড়ে যায়, তাই সবসময় টমেটোর বীজ ছাড়িয়েই কিন্তু টমেটো খেতে হয়। এবার এগুলোকে দিয়ে একটা ফাইন পেস্ট বানিয়ে নেব। আমার মশলা একদম তৈরি হয়ে গেছে। এবার একটি আমি কড়াই গ্যাসে বসিয়ে দিয়েছি এবং পর্যাপ্ত পরিমাণে সর্ষের তেল দিয়ে নিয়েছি। এবং তেলটা গরম হয়ে গেছে, ফ্লেমটাকে একটু কমিয়ে দিয়ে এক এক করে মাছগুলোকে ভেজে তুলব। একবারে সবগুলো মাছ দেবো না। ফ্লেমটাকে লোতে রেখে আমি দুপাশ উল্টে কই মাছগুলোকে ভেজে দিলাম। কই মাছ কিন্তু বেশি ভাজবার দরকার নেই, বেশি ভাজলে কিন্তু কই মাছ শক্ত হয়ে যায়, তাই কই মাছকে হালকা দুপাশ এঁটে টুপিট করে ভেজে নিলেই কিন্তু হবে। এবার মাছগুলোকে আমি তুলে নিচ্ছি। এইভাবে সবগুলো মাছই আমি ভেজে নেব। মাছগুলোকে তুলে নিয়ে আমি ওই তেলেই দিয়ে দিলাম হাফ চামচ মতন কালো জিরে, আর দিয়ে দেব টমেটো পেঁয়াজের যে পেস্টটা রেখেছিলাম সেই পেস্টটা এর মধ্যে দিয়ে দিই। দিয়ে এটাকে ভালো করে একটু কষিয়ে নেব। 4-5 মিনিট মিডিয়াম ফ্লেমে আমি মশলাটাকে একটু ভালো করে কষিয়ে নিলাম। এর থেকে পেঁয়াজের কাঁচা গন্ধটা কিন্তু চলে গেছে। এবার এর মধ্যে দিয়ে দেব হাফ চামচ মতো জিরে গুঁড়ো, আর দিয়ে দেব হলুদ গুঁড়ো। হাফ চামচ মতো হলুদ গুঁড়ো দিলাম, আর হলুদ গুঁড়ো দিলাম বলে আমি সামান্য গোলমরিচের গুঁড়ো, হাফ চামচের একটু কম গোলমরিচের গুঁড়ো দিলাম। হলুদের সাথে কিন্তু গোলমরিচ খেতে হয়, এটা কিন্তু আমি প্রত্যেকটা ভিডিওতেই বলে থাকি। হলুদে কুরকুমিন বলে একটা উপাদান থাকে যা শরীরে অ্যাবজর্ব হওয়ার জন্য কিন্তু গোলমরিচ আমাদের শরীরে প্রয়োজন হয়। আর এছাড়াও কই মাছের ছোলে কিন্তু গোলমরিচ দিলে স্বাদটা কিন্তু খুবই ভালো হয়। আর দিয়ে দেবো স্বাদ মতো লবণ, এর মধ্যে দিয়ে দেবো হাফ চামচেরও কম লাল লঙ্কার গুঁড়ো। এটা একটা দিলে সুন্দর কালার হবে, এটা কিন্তু ঝাল হয় না। কালারের জন্য আমি একটু কাশ্মীরি লাল লঙ্কার গুঁড়ো এর মধ্যে দিলাম। এবার মশলাটাকে আরও কিছুক্ষণ ভালো করে কষিয়ে নিতে হবে। 3-4 মিনিট লো ফ্লেমে ভালো করে মশলাটাকে কষিয়ে নিলাম। মশলাটা আমার ভালো মতো ভাজা হয়ে গেছে। এবার এর মধ্যে দিয়ে দেব জল, পরিমাণ মতো জল, খুব বেশি জল দেব না, সামান্য হাফ কাপের মতো জল আমি এর মধ্যে দিলাম। এখানে গরম জল ব্যবহার করলাম। এবার ঝোলটাকে একটু ফুটতে দেব। ঝোলটা ফুটে উঠেছে, এবার ভেজে রাখা মাছগুলো এর মধ্যে দিয়ে দেব। দিয়ে দিলাম দুটো চেরা কাঁচা লঙ্কা। এবার এটাকে ঢেকে 1 মিনিট 5 সেকেন্ডে লো ফ্লেমে এটা একটু রান্না হতে দেব। 5 মিনিট আমি এটাকে রান্না করে নিলাম। এবার মাছগুলোকে একটু উল্টে দিয়ে এভাবে এক পাশ হয়ে গেছে, আবার আরেক পাশ একটু উল্টে দেব। মাছগুলোকে উল্টে দিয়ে আরও 2-3 মিনিট লো ফ্লেমে এটাকে একটু রান্না হতে দেব। 3-4 মিনিট আমি আরও এটাকে রান্না করে নিলাম। আমার কিন্তু তেল কই একদম তৈরি হয়ে গেছে। এবার আমি গ্যাসের ফ্লেম বন্ধ করে দেব। এবার এটাকে ঢেকে 5 মিনিট স্ট্যান্ডিং টাইমে রেখে গরম 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 ভাতের সাথে পরিবেশন করব।
তেল কই আমি সার্ভ করে দিয়েছি। গরম ভাতের সাথে তেল কই খুবই ভালো লাগে। রেসিপি ভালো লাগলে লাইক শেয়ার ও কমেন্ট করতে ভুলবেন না। আর নতুন বন্ধুরা আমার পরবর্তী ভিডিওর নোটিফিকেশন সবার আগে পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করার অনুরোধ রইল। সবাই ভালো থাকবেন। ভিডিওটি পুরো দেখার জন্য সকলকে অসংখ্য ধন্যবাদ।